বক্সনগরে বাম দুর্গে বিজেপির হানা, চলছে দল ত্যাগের হিড়িক। সিপিআইএম এর হেভিওয়েট নেতা তপন পাল সহ 47 জন ভোটার পদ্ম শিবিরে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি বুথ সশক্তিকরণ কর্মসূচি প্রতিটা বিধানসভা এলাকার বুথে বুথে পালিত হচ্ছে। তার পাশাপাশি সদ্য হয়ে যাওয়া 2023 বিধানসভা নির্বাচনের জয় পরাজয়ের বিধানসভা ভিত্তিক পর্যালোচনা হয়ে গেছে। এর মধ্যে যে বিধানসভা ক্ষেত্রগুলির মধ্যে শাসক দল বিজেপির পরাজিত হতে হয়েছিল সেগুলোকে বুথ স্তরে ঢেলে সাজানোর জন্য বিরোধী সিপিএম কংগ্রেসের দক্ষ সাংগঠনিক নেতৃত্বদের বিজেপিতে এনে লোকসভা নির্বাচনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য দল ত্যাগ করার পর্বসহ বিভিন্ন কর্মসূচি মণ্ডল ভিত্তিক পালিত হচ্ছে। এই কর্মসূচিগুলো পালনে ব্যতিক্রম নয় 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রেও। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটা বুথে বুথে গত বিধানসভা নির্বাচনের জয় পরাজয় নিয়ে পর্যালোচনা করে বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার জন্য মণ্ডলের সিদ্ধান্তক্রমে শনিবার বক্সনগর মণ্ডলের অন্তর্গত বক্সনগর গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর বুথে সাংগঠনিক সভা সহ এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যতটুকু খবর, সদ্য হয়ে যাওয়া 2023 বিধানসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী হেরে যাওয়ার একমাত্র কারণ দক্ষ সাংগঠনিক নেতৃত্বের অভাব এবং দলীয় মির্জাফর নেতৃত্বের মাতব্বরি। এই বক্সনগরে সিপিএম পার্টিটাকে যারা সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং সিপিএম পার্টিটাকে যারা সক্রিয়ভাবে করেছেন, তারা আজকে ওনারা আমার গার্জিয়ান, তারা ভুল বুঝতে পেরে আসলে সঠিক রাজনৈতিক দল সিপিএম না, ওই দলটাকে ত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন, তাদেরকে আমি অসংখ্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি ওনাদেরকে আমি বলতে চাই, কারণ ওনারা রাজনৈতিক সৈনিক, যদিও ওনারা অন্য দলে কাজ করেছেন, ওনারা কিন্তু রাজনৈতিক সৈনিক, আজকে আমাদের দলে সামিল হয়েছেন, আমরাও তাদেরকে সৈনিক হিসাবে কাজে লাগাবো। আপনারা, আমি আজকে আপনাদেরকে বলে যাই, যেহেতু এই 20 বক্সনগরের আমি ক্যান্ডিডেট, আমি কন্ট্রাক্টিং ক্যান্ডিডেট, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের যথাস্থানে আপনাদেরকে কাজ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য এবং মানুষকে সেবা করার জন্য আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডল সহ সভাপতি শ্যামল কান্তি দাস, বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন ও জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার সিংহ, মণ্ডল প্রভারী ময়নাল হোসেন, জিমুল হক মণ্ডল এবং জেলা নেতৃত্বরা। বক্সনগর এলাকার 16 নম্বর বুথ সভাপতি সুভাষ চন্দ্র দেব এবং বিজিত প্রার্থী তফাজ্জল হোসেনের হাত ধরে 11 পরিবারের 47 ভোটার বিজেপি দলে সামিল হয়েছে। তাদেরকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন নেতৃত্বরা। দলত্যাগীদের মধ্যে যে 4 জন সিপিআইএম হেভিওয়েট নেতা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, তারা হলেন প্রাক্তন সিপিআইএম অঞ্চল সম্পাদক সহ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তপন বিকাশ পাল, নারী সমিতির প্রাক্তন অঞ্চল সম্পাদিকা বন্দনা দাস সরকার, 2 জন ব্রাঞ্চ সম্পাদক সহ 47 জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে সামিল হন। কিন্তু তাদের সাথে আমার সেইভাবে রাজনৈতিক দিক দিয়ে তাদের যে পজিশন সেটা আমি জানি না, তাই সবাইকে একসাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর ঈদও চলে আসছে, এখানে আমরা এই বক্সনগর ঈদ হোক, দুর্গাপূজা হোক, সবাই আমরা একসাথে মিলেমিশে আনন্দ করি, সেই ঈদেরও এখানে উপস্থিত সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। যাই হোক, আজকে এখানে আমি বেশি কিছু বলবো না, আমি আজকে প্রথম এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, আমার বেশ ভালো লাগছে। যদিও আমার আজকে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে যে আমার এই যোগদানটা যদি আমারও কি আরো কিছুদিন আগে করতে পারতাম, হয়তো আজকে আমরা আরো আরেকটু বেশি আনন্দে থাকতে পারতাম। যাই হোক, আমরা এখানে আজকে আমি মানে নিজেকে, আগে তো দেশ থাকতে হবে, আগে মানুষ থাকতে হবে, মানুষ থাকতে হবে, সেটা দেশ থাকতে হবে, তারপরে আমি ধর্ম করতে পারবো। ধর্ম যার যা, হ্যাঁ, এখানে হিন্দু হিন্দু ধর্ম করবে, যেমন আজকে সেখানে খাসি উদ্বোধন হয়ে খাসি মেলা উদ্বোধন করেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে খাসি মেলা চলছে, অভিনন্দন জানাই আজকে এই খাসি মেলার। পাশাপাশি সেখানে ঈদ আগামী বৃহস্পতিবার খুবই সম্ভব, সেখানে বর্গি ঈদ, এখানে ঈদের বাজার হয়ে গেছে, বিশাল বড় বাজার, বর্গি ঈদ আছে, কিন্তু ধর্মীয় কাজ যার যার সেখানে করবে। এখানে তো বিজেপি কাউকে বাধা দিচ্ছে না, অথচ কংগ্রেসের আমলে এই রাজ্য থেকে সংখ্যালঘুরা বিতাড়িত হয়েছিলেন, কংগ্রেসের আমলে এই রাজ্য থেকে সংখ্যালঘুরা বিতাড়িত হয়েছিলেন,
তাহলে বিজেপির সময়ে কয়টা সংখ্যালঘু পরিবার এই রাজ্য থেকে বিতাড়িত হয়েছে? তারপর সকলকেই ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ গঠনতন্ত্র নিয়ে পার্টির নেতৃত্বরা আলোচনা করেন। যোগদান পর্ব শেষে নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সংগঠনের শ্রী বৃদ্ধির জন্য এই যোগদান সভা। আশা করি আগামী দিন নতুন পুরাতন সকল ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের নিয়ে এই বিধানসভাকে মহকুমা শ্রেষ্ঠ বিধানসভায় রূপ পরিণত করতে সক্ষম হব। অন্যদিকে দলত্যাগীরা বলেন, আমরা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন দেখে বিজেপিতে সামিল হয়েছি। গত 30 বছর ধরে করে আসা সিপিআইএম নেতা তপন পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজ থেকে 35 বছর আগে কংগ্রেস যেসব গুন্ডা বাহিনীর দ্বারা আমার বাবা সুরেশ পালকে প্রকাশ্যে কুপিয়ে খুন হতে হয়, আর এই কংগ্রেসের সাথে সিপিআইএম জোট বেঁধেছে, আর এই কারণেই আমার এই দলের প্রতি ঘৃণা জন্মায়। তাছাড়া কংগ্রেস আমলে দেখা যায় অনেক মুসলিম সম্প্রদায়ের লোকেদের বাংলাদেশে বিতাড়িত করে, কিন্তু বিজেপি আমলে এটা দেখা যায়নি। আগামী দিন মণ্ডলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।